বাসা কি এই যে মসজিদের পাশেই? হ্যাঁ, এই যে রোজেনের বাড়ির ওই পাশেই। আচ্ছা আচ্ছা, ওই পাশে হলে এই যে মসজিদ এলাকাতে এর আগে তো মসজিদ ছিল না? না না, এখন মসজিদটা করেছে। কেমন হয়েছে মসজিদটা, কেমন লাগে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আগে এলাকার পুরুষ মানুষ প্রতিনিয়ত নামাজ পড়তো? এই জায়গা পড়তো না, ওই থালার মাঠে যাইতো। অনেক দূরে যাওয়া লাগতো, এখন ঘরের কাছে। ভালো সুবিধা হয়েছে, মহিলারাও পড়তে পারবে। মহিলারাও পড়তে পারবে? না, আপনি এখনো পড়েছেন না? আমরা পড়বো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এলাকার মধ্যে একজন নায়িকা ছিল? ছিল। সেই নায়িকা সবসময় ছবি করতো? ছবি করতো। এখন সে মসজিদ তৈরি করে দিয়েছে? করেছে। না, মানুষের দান দেয় না? করে, দান করে। হ্যাঁ, এক কাপড় এনে যে তারিখে দিছে, গরু দুটো তিনটে মারি হারি আমার গরিব মানুষের দেয়। ও, মানে কুরবানি দে গরু, অনেক গরু জবাই করে দেয়? জবাই করে গরিব মানুষেরই। মনে করেন যে যা খাবে গোষ্ঠী হুনটা সেই অনুযায়ী দেয়। আরেকটা বিষয় বলি, আপনাদের এলাকায় তো এই মসজিদ হওয়ার আগে তো একটা অন্য নামে পরিচিত হতো রাজবাড়ি। যখন মানুষ নাম শুনতো রাজবাড়ি, শুনলেই মানুষ গোয়ালনদের কথা ভাবতো। ওই যে কি জানি কয়, কি পল্লী জানি কয়, দৌলতদিয়া পল্লীর কথা মানুষ ভাবতো। এখন যদি ভাবে, এখন তো এই যে আপনাদের এলাকায় যে মসজিদটা হয়েছে, হ্যাঁ, এই মসজিদের কারণে কিন্তু বলা যায় সেটা অনেকটা নিচু পড়েছে। উন্নতি হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, রাজবাড়ি বা গোয়ালন্দ এই দুইটার নাম শুনলে আপনাদের প্রথমে মনে হবে এই এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি পতিতালয় আছে। কিন্তু এই পতিতালয়ের নাম নিচে ফেলে একটা মসজিদের নাম সামনে আসবে কখনো কি কেউ ভেবেছে? অবশ্যই ভাবেনি। কিন্তু সেই অসাধ্য কাজটি সাধ্য করেছেন নায়িকা রুজিনা ম্যাম। তো আজকে আমরা আছি তার মসজিদে। আপনারা হয়তো বা বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানো হচ্ছে। আর এই যে এই মসজিদ কর্মরত আছেন, এই মসজিদের একজন মজ্জেন, তার সাথে আমরা কথা বলবো, জানবো তিনি কতদিন ধরে এখানে আছেন আর এই মসজিদ কীভাবে চলছে, এ সংক্রান্ত ব্যাপারে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফ শেখ। মোহাম্মদ আশরাফ শেখ, জি। আচ্ছা, মসজিদ তো উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন হয়েছে, না? জি। এতে করে আপনি মসজিদে কতদিন ধরে ইমামতি বা মসজিদ হিসেবে আছেন? দুই মাস। দুই মাস হয়েছে। আপনার হোম দৃষ্টি কোথায়? আমার এখানেই, স্থানীয়। স্থানীয় আপনি? জি। মানে এই যে মসজিদটা তো ওনার অর্থায়নই করা হয়েছে সম্পূর্ণ, বাড়ি থেকে টাকা পয়সা নেওয়া হয় না? এই মসজিদ এখনো শুনিনি কিছু, তবে যতটুকু জানি এখানে ওনার নিজের অর্থায়ন করা হয়েছে আর উনি খুব যত্ন সহকারে কাজগুলো করছে নিজের হাতে, নিজের থেকে। টোটাল কত বছরে এটা তৈরি হয়েছে? এটা আপনার এখানে দেওয়া আছে 2020 সালে কাজ শুরু হয়েছে। আচ্ছা, আপনার এই 22-এ এসে উদ্বোধন হয়েছে রমজানের শুরুতে। 22-এ এসে উদ্বোধন হয়েছে? জি। রমজানের শুরুতে যদি হয় তাহলে বেশ দুই বছর এরকমই হবে, যখন উদ্বোধন তখন থেকে আপনি আছেন? দুই মাস, দুই মাস ধরে। দুই মাস আর কি, হ্যাঁ। তা এখন বিষয় হচ্ছিলো মসজিদ তিনি করে দিয়েছেন, কিন্তু মসজিদের প্রতিনিয়ত খরচ আছে, এটা কি তিনি একাই বহন করেন নাকি এলাকাবাসী যারা আছে সবাই? এখন এই কথা আমি বলবো, মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, অবশ্যই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কারো একার এসে চলে না। হ্যাঁ, এটা সমাজের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব মসজিদের দেখভাল খেদমত করার জন্য। আর এখানে প্রথম মাসে যে আমাদের যে খরচটা ছিল সে খরচটা রোজিনা ম্যাম দিয়ে দিছে, কারণ এই এলাকার মধ্যে মসজিদ ছিল না। তা উনি সুন্দর একটা মসজিদ করে দিয়েছে, এলাকাবাসী ওইভাবে নামাজের প্রতি উদ্বুদ্ধ নাই, এখন হইতেছে আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো মুসল্লি হইতেছে এখনও। এখন কমিটি করে দিয়ে গেছে রোজিনা ম্যাম, প্রথম মাসের খরচটা উনি চালিয়েছে। এখন কমিটির বলছে যে এখন প্রত্যেকটা মানুষের এই মসজিদের প্রতি ভালোবাসা থাকা উচিত, প্রত্যেকটা মানুষের অর্থ এই মসজিদে থাকা উচিত। জি জি জি। এই কারণে এখন মসজিদ উনি করে দিয়েছে, এখন মসজিদের যে ইমাম পরিচালনার দায়িত্ব হচ্ছে কমিটি। হ্যাঁ, কমিটি করে দেওয়া হয়েছে, গ্রামবাসী পরিচালনা করবে। এখন এই এলাকার কতটুক দূরে মসজিদ আছে, মানে এটা যখন ছিল না তখন এখান থেকে কতটুক দূর হবে? এক দেড় কিলোমিটার দূরে আছে। এক দেড় কিলোমিটার দূরে? জি। মসজিদটা এখনো কয় পরিষ্কার দেখাচ্ছে বা অনেক গোছালো দেখা যাচ্ছে? জি, মানে অনেক যত্ন করা হয় এমন কিছু? খুব যত্ন সহকারে এই মসজিদটা ই করা হয়। আর রোজিনা ম্যাম খুব পরিপাটি পছন্দ করে, এই কারণে উনি আমাদের বাহিরের জন্য একটা লোক রেখে দিচ্ছে পরিষ্কার করার জন্য, সকালে দুই ঘন্টা কাজ করে। আর আমরা ভিতর সাইডটা আমরাই করি, আমি মসজিদ আছি আমি করি, আর ইমাম সাহেব আছে উনিও নিজে করে খুব। আর রোজিনা ম্যাম যখন আসে তখন নিজে হাতে হাতে জায়গায় জায়গায় পরিষ্কার করে, মানে উনি নিজের হাতেও পরিষ্কার করে এটা ওনার এই মন মানসিকতাটা আছে, অত্যন্ত ভালো মন, এই কারণে উনি পরিষ্কার করে নিজের হাতে, এবং আমাদেরকেও বলে যে এই জায়গাগুলো পরিষ্কার করে রাখবা। আমরা একটা জিনিস দেখি বিভিন্ন মসজিদে বর্তমানে পুরুষের সাথে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, এটা কি এখানে এটা করা হয়েছে? তবে এটা এখনো চালু হয়নি, কারণ এই মাঝখানে আমাদের একটা পার্টিশন দেওয়ার কথা ছিল, জি, ওটা এখনো দেওয়া হয়নি। দেওয়ার পরে এনারা নামাজ পড়তে পারবে, জায়গা করা হয়েছে ভেতরে,
এক্সট্রা ভাবে ওখানে দরজাও করা আছে আলাদা আর মুসলিম মহিলাদের নামাজের জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি এই পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমরা পুরো মসজিদটি ঘুরে দেখি। এখন আপনাদেরকে আমি পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো। প্রথমে মসজিদের বাইরের সাইডগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি যাব হলো প্রথমে হাতের ডান পাশে, ডান পাশ দিয়ে যদি এগোই আমি, এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় তিনতলা বিশিষ্ট একটি মিনার দেখা যাচ্ছে। হাতের বাম পাশে ওইখানে একটা মিনার আছে, আর এপাশে কিন্তু ফুল গাছ কিছু লাগিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর করে। ফুল বলতে এগুলো মরিচের মতো অনেক দেখা যাচ্ছে, অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। এখানে একটা কিন্তু এই যে পাশটা কিন্তু অজুখানা। হ্যাঁ, এখানে অজুখানা, এখানে অজু করে। প্লাস এই যে এখানে কিন্তু লেখা আছে 10 গম্বুজ, হ্যাঁ, খাদিজা জামে মসজিদ। এটা হচ্ছিল মিনারে ওঠার মূল সদর গেট। আর এই পাশ দিয়ে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এইটা এই পাশ দিয়ে শৌচাগার আছে, ওয়াশরুম যেটাকে বলি আমরা বাংলা প্রবাদে। তো এখান দিয়ে এই হচ্ছে এই সাইডটার বর্তমান পরিস্থিতি। তো আমরা এই পাশ দিয়ে ঘুরে আপনাদেরকে হাতের যে বাম পাশটা আছে সেই বাম পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি হাতের বাম পাশের দিকে। এই যে বাম পাশের দিকে সেটা পুরোটা রাউন্ড আকারে করা হয়েছে, যেমনটা করা হয় যেমন 50-60 বছর আগে যে মসজিদগুলো বা অনেক তারও আগে যে মসজিদগুলো ছিল যে ক্যাটাগরির ওই ক্যাটাগরি বা রাজাদের আমলে। এই যে এখান দিয়ে কিন্তু এই যে আরেকটি মিনার দেখা যাচ্ছে, যেহেতু 10টা গম্বুজের কথা বলা হয়েছে, এটা মিনার দেখা যাচ্ছে। টোটাল 2টা মিনার, এখানে একটা গেট আছে, এটার মধ্যে হয়তো বা মসজিদ বলেন বা ইমাম সাহেব বলেন তাদের থাকার ঘর। এখন আমরা পুরো মসজিদটির ভেতরে ঢুকবো। আর এই মসজিদের ভেতরে ঢোকার আগে এখানে লেখা আছে 10 গম্বুজ খাদিজা জামে মসজিদ স্থাপিত 2020 সালে, মানে 2020 সালে এটা কাজ ধরা হয়েছে। যদি গেটের দিকে তাকান, গেটে কিন্তু অনেক সুন্দর করে কারুকাজ করা আছে বলা যায়। এটা সম্পূর্ণ লোহার একটি গেট। প্রথম যে সদর দরজাটা আছে এটা সম্পূর্ণ একটা লোহার গেট। পরবর্তীতে ঢুকলে একটি জারবাত্তি আপনাদের চোখে নজর কাটবে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, প্লাস এই পাশটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা মূল গেট দিয়ে ভেতরে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছেন কাঠের একটি দরজা, এই দরজা দিয়ে কিন্তু ভেতরে ঢুকলে কিন্তু সোজা উপরে তাকালে কিন্তু এখানে আরেকটি কী দেখা যাচ্ছে, ঝাড়বাতি দেখা যাচ্ছে, যেটা আরও অনেক সুন্দর। তো মোটামুটি অনেক সুন্দর করেই, অনেক পরিপাটি করে মসজিদটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে আল্লাহর ঘর যত সুন্দর, যত পরিচর্যা করা হবে, যত এটাতে ইবাদত করা হবে, তত সুন্দরই দেখা যাবে। আর এই পাশে যদি লক্ষ্য করেন, অনেক সুন্দর করে একটু ডিজাইন করা হয়েছে। এটা সম্পূর্ণ হাতের ডিজাইন, যেটা আসলে দেখলে আপনাদের মন চোখ জুড়িয়ে যাবে এমন একটা কিছু। হ্যাঁ, এই যে যে ঘরটা আছে এটা ছিল মুয়াজ্জিনের ঘর, উনি মুয়াজ্জিন থাকেন। এখানে কোরআন প্লাস ইসলামী যত বই আছে এখানে এগুলো রাখা হয়, আর এখানে তো নামাজ পড়ার স্থান দেখতেই পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে আরও অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। এখানে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাতে চাই, আপনারা হয়তো লক্ষ্য করবেন এই যে যেই মসজিদের কোণাগুলো আছে এগুলো তো অনেক সুন্দর করে, হ্যাঁ, গোল্ডেন কালার দিয়ে রং করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, যেটা আসলে চোখে পড়ার মতন, দেখার মতন, দৃষ্টিনন্দন আর কি।